হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি দেখাবো বাঙালিদের খুবই প্রিয় একটা ডিশ, সেটা হলো দই চিংড়ি। চলো দেখে নিই কিভাবে বানাচ্ছি আমরা দই চিংড়ি। আর যদি তোমরা আমার চ্যানেল প্রথমবার দেখে থাকো তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করো। তো চলো দেখি ইনগ্রিডিয়েন্টস কী আছে আর কিভাবে বানাচ্ছি আমরা দই চিংড়ি। এখানে নিয়েছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, সর্ষের তেল, দই, কুচানো পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, একটা টমেটো বাটা, কালো জিরে, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। তারপর নিয়েছি গরম মশলা আর সামান্য চিনি। একটা প্যানে প্রায় 4 চামচ সর্ষের তেল গরম করতে দেব। এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। চিংড়ি মাছগুলো লাল হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা বোলের মধ্যে এগুলো তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। তারপরে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। দিয়ে দেব কুচানো পেঁয়াজ, এটা আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব 1/2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর যেহেতু লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই তাই এটা একটু বেশি নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। দিয়ে দেব টমেটো বাটা, এখানে আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছিলাম। এবারে এই মশলাটা ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, তারপর দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এগুলোকে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব প্রায় 5 টেবিল চামচ টক দই। টক দই আমি সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর
এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর দইয়ের যে পাত্রটা তার মধ্যে জল অ্যাড করে সেই জলটা আমি দিয়ে দেব। আমি সামান্য চিনি দিয়ে দিলাম, তারপর এটাকে বয়েল হতে দেব। এটা বয়েল হয়ে এসেছে, এর মধ্যে অ্যাড করলাম হাফ চা চামচ গরম মশলা। এটা বয়েল হতে দেব আরো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার দই চিংড়ি। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে জানিও কেমন হয়েছিল। আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, গুড বাই।